দুই হাত কমপ্লিট। বাহ, কি সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আমার ঈদের দিনে আমি বাবার বাড়িতে সকালবেলা কি কি করলাম, সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব। তো আমি ঈদের আগের দিন রাত্রেবেলা পায়েসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম, আর ওইদিকে দেখে নিয়েছেন মেয়ে খুব সুন্দর মতো মেহেদি দিয়েছে। তো পায়েসটা আগে থেকে রান্না করে রাখলে ঈদের দিনে আরও অন্যান্য কাজের ঝামেলাটা কম হয়, এই কারণে কাজে গিয়ে রাখার জন্য আর কি এটাই করা। তো ঈদের দিন সকালবেলা আমরা আমাদের গরুটাকে খুব সুন্দর মতো গোসল করিয়ে দিয়েছি, আর এই গরুটাকে নিয়ে আমাদের দুই তিন দিন অনেক সুন্দর সময় কেটেছে। আর এত ঠান্ডা, মাশাল্লাহ, এত ভালো লক্ষ্যে একটা গরু আমরা কিনেছিলাম, ওকে যতই যত্ন করতাম ও তেমন কিছুই করতো না, আরামে দাঁড়িয়ে থাকতো। তো এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। ওইদিকে মিম আর বাবু হচ্ছে গরুকে গোসল করাচ্ছিল, আর এইদিকে আমি আর আম্মু দুজনে মিলে ঈদের দিন সকালবেলা রান্না করছিলাম। তা আমরা সকালবেলা খিচুড়ি আর মুরগির মাংস করব, এই কারণে আমি হচ্ছে মুরগির মাংসটা চুলায় দিয়ে নিচ্ছি, আর আম্মু যেটা করে প্রতি ঈদেই সকালবেলা সে খিচুড়িটা রান্না করে। তার হাতের খাবার কিন্তু এমনিতেই অনেক মজা। তো এখন ম্যাক্সিমামই দেখা যায় গেস্ট আসলে আমিই রান্না করি, আম্মু আর রান্না করে না, তবে ঈদের দিনে সে খিচুড়িটা মাস্ট রান্না করবে, মানে জোর করেই তাকে দিয়ে বলি না তোমার হাতে খিচুড়ি খেতেই হবে। তো এই তো আম্মু এখানে খিচুড়ি রান্না করছে, আর আমি হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। সেই সাথে মিম হচ্ছে ঘরগুলোকে খুব সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে রেখেছে, আর মাংস খিচুড়ির পাশাপাশি সেমাইও রান্না করেছিলাম। আর ঈদের দুই তিন দিন আগে থেকে যেই পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর গরুটাকে আনার পর থেকে আরও বৃষ্টি, যার জন্য অন্যান্য কাজের ঝামেলাও অনেকটা কম নিয়েছি, কারণ গেস্ট আসলে খুব বেশি আইটেম আর এবার করিনি। খিচুড়ি, মাংস, পায়েস, জর্দা এটা দিয়ে আমরা ঈদের সকালটা আসলে পার করেছি, মানে দুপুর পর্যন্ত আমরা ওই খাবারটা দিয়েই চালিয়ে নেব। তো যাই হোক, আর এই বিছানা চাদরটা আমি এবার ঢাকা থেকে আম্মুর জন্য কিনে এনেছিলাম। তো দেখি যে পর্দার সাথে পুরোটাই ম্যাচিং হয়ে গিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর দেখেন কি পরিমাণে বৃষ্টি, ঈদের দিনটা পুরো বৃষ্টিতে ভরে গিয়েছে। আর ওইদিকে গরুটাকে গোসল দিয়ে রাখা হয়েছে, জাস্ট হচ্ছে বৃষ্টিটা কমলেই যেন হুজুর আসতে পারে কোরবানিটা সম্পূর্ণ করার জন্য। আর এইদিকে মেঘ সকালবেলা রেডি হয়ে খিচুড়ির মাংস খাওয়ার জন্য বসে গিয়েছে। মেঘ যেরকম অন্যান্য দিনে ঘুম থেকে উঠতে খুব দেরি করে, তবে ঈদের দিনে কি সে কিন্তু খুব সকাল সকাল উঠে রেডি হয়ে নেয়। আর ওইদিকে দেখেন আমাদের বাসায় অন্যান্য গেস্টও চলে এসেছে, মানে ফুপা এসেছে, ফুপাতো ভাই, মামাতো ভাই, অনেকেই চলে আসছে সকাল সকালে। তো যাই হোক, এখানে হচ্ছে কোরবানির ব্যবস্থাও করা হচ্ছে গরুটাকে। তো এই দৃশ্যগুলো না আমার দেখতে ভালো লাগে না, তাই খুব বেশি সময় এখানে আর দাঁড়িয়ে ছিলাম না, এখান থেকে একটু পরেই আমি সরে গিয়েছি, কারণ এগুলো দেখতে কেমন যেন মায়া লাগে। গরুটা এত লক্ষ্মী ছিল, আর ওকে এইভাবে করে হচ্ছে কোরবানি দিতে আমার খুব কষ্ট হচ্ছিল। আর এই যে দেখেন পুরীর মতো একটা আমার মামাতো ভাইয়ের হচ্ছে মেয়ে, ওও চলে এসেছে, আর দেখেন মেয়ে কি সুন্দর করে সেজে নিয়েছে, মানে ও সাজুগুজু দিতে খুব পছন্দ করে, আর মাশাল্লাহ খুব সুন্দর করে সেজেও নেয়। তো পাশাপাশি ওর চাচাতো ভাই বোন ওরাও কিন্তু এসেছে, খুব সুন্দর মতো আমাদের আজকের পুরোটা দিন কিন্তু কেটেছে। যদিও বৃষ্টি ছিল, তারপরেও বাসায় বৃষ্টিকে উপেক্ষা করে সবাই যখন আসে না, বাড়িতে একটা অন্যরকম পরিবেশ গম গম করতে থাকে। তো যাই হোক, এই যে আমাদের গরুটা আলহামদুলিল্লাহ বেশ ভালো মতো কোরবানি হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে মাংসটা কাটার জন্য রেডি হয়ে নিচ্ছে। মূলত কোরবানির ঈদ মানেই হচ্ছে কোরবানি দেওয়া আল্লাহর নামে, তো সেটাই সম্পন্ন করা হচ্ছে মানুষের বেশি আনন্দের। আর এইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, নিজেরা করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, কোরবানির মাংস ভাগাভাগি শেষ করে আমরা আমাদের যে ভাগ ছিল ওইখান থেকে বেশ কিছু পরিমাণে মাংস বড় একটা হাঁড়িতে উঠিয়ে দিয়েছি। আর এই মাংসটা প্রথম দিনে খেতেই কিন্তু অনেক মজা লাগে, আর গেস্টরা আসলে পরে কিন্তু এই টাইপের মাংস তাদের সামনে দিতে পারলে আরও ভালো লাগে। আর এইবারে কোরবানির ঈদটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, সবাইকে নিয়ে অনেক আনন্দ আমরা করেছি। আপনারা কে কীভাবে ঈদের আনন্দ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার মতো আমার ছোট্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার ভিডিও এতটুকু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।
ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।